আন্তর্জাতিক আদালতে যাতে রোহিঙ্গা নির্যাতনের বিচার হয় সেজন্য সব ধরনের পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছেন শান্তিতে নোবেল বিজয়ী তিন নারী দুপুরে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে তারা সৌচের কড়া সমালোচনা করেন যিনি নিজেও নোবেল যেতেছেন চোখের সামনে কারো আদরের সন্তান কারো ভাই অথবা কারো বোনকে হত্যা করা হয়েছে নির্যাতন করা হয়েছে নির্মমভাবে জ্বালিয়ে দেওয়া হয়েছে বসতবাড়ি এমন ভয়াবহ অভিজ্ঞতার কথা জানান রোহিঙ্গারা শান্তিতে নোবেল পাওয়া এই তিন নারীর কাছে বাংলাদেশে এসে তিন দিন কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে ঘুরে ঘুরে শোনেন নির্যাতিতদের কথা সেই কথা জানাতে আজ ঢাকায় সংবাদ সম্মেলন করেন এই তিন নোবেল বিজয়ী জানান মিয়ানমারের রাখাইনে স্মরণকালের ভয়াবহ গণহত্যা হয়েছে যার দায় এড়াতে পারেন না মিয়ানমারের নোবেল বিজয়ী অংসাং সুচি উই মেট লাইক অল অফ 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 দ্যাট উই মেট ওয়াজ To, the, to Bangladesh without their families, their fathers and their mothers been killed and being burned. We understand that over a million people have come here as refugees, and many to other countries, and there's only now 200,000 Rohingya left in the Rahin state. বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের নিরাপদে মিয়ানমারে ফিরে যাওয়া আর সেখানে তাদের নাগরিকত্ব প্রতিষ্ঠার মাধ্যমে এই সংকটের সমাধান বলেন তারা এজন্য মিয়ানমারের পার্শ্ববর্তী দুই দেশের ভূমিকার কথা তুলে ধরেন The Rohingya people will be trialed in the International Criminal Court. This is our promise. China, India, these countries have a moral obligation to speak for human rights and international law and to challenge and put pressure on the Myanmar government to stop their genocidal acts. শনিবার রোহিঙ্গা পরিস্থিতি দেখতে বাংলাদেশে আসেন শান্তিতে নোবেল বিজয়ী যুক্তরাজ্য ও ইরানের এই তিন নারী এখন তারা বাংলাদেশ থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যে যেতে চান এর আগে সকালে তিন নোবেল বিজয়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করলে তিনি রোহিঙ্গা প্রত্যাবসনে আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখার জন্য তাদের প্রতি আহ্বান জানান মাশরেক রাহাত মাছরাঙা সংবাদ ঢাকা